আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম সংবাদ সংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চুরি করে ক্ষমতা এসেছিল বলেই ভোটে ভয় পায় বিএনপি দেশে আজকে গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে আজ রবিবার বিকালে চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন চট্টগ্রামের কথা সবসময় আমার মনে পড়ে বাবা জেল থেকে বের হলেই চট্টগ্রামে নিয়ে আসতেন করোনার কারণে দীর্ঘ সময় আসতে পারিনি তাই আজ হাজির হয়েছি এই লালদিঘির সামনে উনিশশো সালের চব্বিশ জানুয়ারি আমাকে হত্যা করতে গুলি করা হয় এই ঘটনার সঙ্গে খালিদা জিয়াও জড়িত ছিলেন আওয়ামী লীগ ও বিএনপির টাকার উৎস প্রকাশ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড জাফরুল্লাহ চৌধুরী শের বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ এস এম সোলাইমান সাহেবের পঁচিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান তিনি বলেন আজকে সংঘাত নয় সংলাপের প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন বিএনপির উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন না নির্বাচনে জিতলেও প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকবেন গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সাভারের বেশ কিছু এলাকায় আগামীকাল সোমবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোট বারো ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ রবিবার তিতাস গ্যাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় গ্যাস পাইপলাইনের জরুরি টাই ইন কাজের জন্য আগামীকাল সোমবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোট বারো ঘন্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ক্যান্টনমেন্ট সাভার চামড়া শিল্প এলাকা পাবলিক সার্ভিস ট্রেনিং সেন্টার সহ সাভারের আওতাধীন কিছু এলাকায় সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজবাউল হককে বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বর্তমান মুখপাত্র জি এম জি এম আব্দুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন রবিবার বাংলাদেশ ব্যাংক তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে মিজবাউল হক উনিশশো সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন শিক্ষামন্ত্রী ড দীপু মণি বলেছেন আগামী বছর জানুয়ারি থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে খেলতে খেলতে ছয় থেকে পনেরো বছর বয়সের বাচ্চারা বয়স অনুযায়ী কোডিং ডিজাইন ও অ্যানিমেশন শিখবে এভাবেই আমাদের বড় বড় প্রযুক্তিবিদ সৃষ্টি হবে রবিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় এবং উদ্ভাবন ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ বলেছেন আগামী দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না আজ রবিবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ডিবি প্রধান বলেন দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ রয়েছে সেখানে অনেক পুলিশ সদস্য কাজ করবেন কোনো অসাধু চক্র মানে থার্ড পার্টি কোনো ধরনের সমস্যা যেন করতে না পারে সেজন্য আমরা কাজ করছি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করছে কিনা সে বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে ভোক্তা পর্যায়ে তরলিখিত তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়ল ছেচল্লিশ টাকা বেসরকারি খাতে বারো কেজি সিলিন্ডারের এলপিজি মূষক সহ এক টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে রোববার দুপুরে ভার্চুয়াল অনুষ্ঠান থেকে নতুন এ বর্ধিত মূল্য ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল এক তরুণীর মৃত্যু ঘিরে দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনের মুখে নীতি পুলিশ বিলুপ্ত করল ইরান রোববার জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মাসা আমিনী নামে ২২ বছর বয়সী তরুণী ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যান তিনি দেশটির বাধ্যতামূলক পোশাক বিধি অমান্য করার অভিযোগে আটক হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ নিয়ে আন্তরিক নন জনগণকে অন্ধকারে ঠেলে দেওয়ার মাধ্যমে তিনি ইউক্রেন যুদ্ধকে বর্বরতার নতুন স্তরে নিয়ে গেছেন শনিবার এক মার্কিন কূটনীতিক এসব কথা বলেছেন ইউক্রেনকে সমর্থন জানাতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনিস্কি এবং শীর্ষ কর্মকর্তার সঙ্গে কিয়েভে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড। কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্রান্স বনাম পোল্যান্ড রাত নয়টায় এবং ইংল্যান্ড বনাম সেনেগালের খেলা হবে দিবাগত রাত একটায় সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ধন্যবাদ